হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখন বাজে 8টা 8টা থেকে আমি আমার একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আবার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর সকাল সকাল চান টান করে পুজো টুজো দিয়ে একদম রেডি হয়ে বসেছি, রান্না বসাবো। আজ সেন্টার আছে, তারপরে ছোটর স্কুল আছে, খেয়ে দিয়ে যাবে। তো চলো সকাল সকাল নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। একটু জল দিচ্ছি। শেষ দিকে দিছি আমি এক ঘটি জল আনতে। তো সকালবেলায় রান্না বসাবো, রান্না কি কি হবে শাক তুলে নিয়ে এসেছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। দেখো শাক তুলে ধুয়ে টুয়ে রেখেছি, চাল ঝাড়া হয়ে গেছে, দেখো রসুন ছাড়িয়ে গেছে, এটা তোমাদের দাদা। আর দেখো আদা ছাড়াচ্ছি আমি। আর আজকে নিয়ে এসছে মাংস, মাংসটা ধুয়ে নেবো আর মশলা করে একবারে তারপরে রান্না বসাবো। আর হচ্ছে আজকে মাংসতে কাজু বাদাম বেটে দেবো, মগজ দানা থাকলে মগজ দানা দিতাম, তো মগজ দানা নাই, কাজু বাদাম দেবো। এই রসুন গুলো এরকম বড় বড়, মনে হচ্ছে যেন কাজু বাদামের মতো। তো আজকে সারাদিন আমার সঙ্গে থাকো, দেখো সারাদিন কি করছি। আর আজকে রান্নাও করবো ওই খড়ের জ্বালানিতেই, গ্যাস আছে তাও মানে খড়েই রান্না করবো। শেষ দিন মেশ দিন অনেক খড় আছে, ওই জন্য দেবো খড়ে। আর সকাল সকাল যেহেতু হচ্ছে কাঠেই দিচ্ছিলাম, তো কাঠে দেবো না। আর খড়ে দিলে পরে যেন কাঠের জাল দিয়ে এই মশলা টসলা গুলো করা হয়, কিন্তু করা হবে না খড়ের জালে। ওই জন্য আমি একদিকে এগুলো একদম গুছিয়ে নিয়ে তারপর অন্যটা ধরাবো। মশলাতে আজকে একটুখানি কাঁচা লঙ্কা দেবো আর শুকনো লঙ্কা, হামলদিস্তে গুঁড়ো করা আছে ভাজা, ওইগুলো একটু দেবো, দিয়ে দু রকম মিশিয়ে একটু দেবো। আর আমার এটা হয়ে গেছে, মশলা ধুয়ে নেবো তারপর মশলা করবো। আর তার আগে তোমরা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দেবে। আর পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট, তোমাদের মূল্যবান বক্তব্য দিতে কমেন্টে ভুলবে না। আর সাজু কুজু কি হলছে? হ্যাঁ কাজু বাদামটা বার করে ভিজিয়ে দিলাম একটু। এই দেখো মাংসটা খাসি চলে এসছে। আর একটুখানি তেল মশলা তো নাই, এখন মশলাটা করে আনি, নুন হলুদ তেল একটু ম্যারিনেট করি। দিয়েছি লবণটা, দিয়ে দেই আলু দেবো না, মাংস তো আমরা আলু দিই না জানো। হালকা করে একটু তেল দেই, মাংসটাতে প্রচুর চর্বি। দেখো শাক তুলেছি, শাক করবো আর মাংস করবো, আর কিছু করবো না। চলো মশলা করে মেখে দেবো, তারপর নুন ধরাবো। 8:15 হয়ে গেল, কাঁচা লঙ্কা ছাই দিন। তো এদিকে দেখো আমি মেজদির উনুনের কাছে চলে এসেছি, খড় নিয়ে এসেছি। মেজদির আর শেষদির খড় ছিল, সেটা তো তোমাদেরকে বলেছি। আর মেজদির উনুনে দিলাম, শেষদির উনুনের কাছে ওই শেষদির ছেলের বাইকটা আছে ওই জন্যে। তো মেজদি মানে আমার হবে, তারপর মেজদি চাপিয়ে দেবে, আমি তো খুব সকালেই চাপিয়েছি। আর আজকে শাক তুলেছি বললাম, দেখিয়েছি, সেই শাক হবে আর খাসির মাংসটা হবে। আর তার আগে একটুখানি ছোটোর জন্যে টিফিন করে নেবো, টিফিনটাও ম্যাগি খাবে, ও তো বলেছে ডিম দিয়ে একটু ভেজে দিতে।
তো এর আগের দিন দিয়েছিলাম লবণ হয়ে গিয়েছিল, তো আজকেও নাকি বলছে লবণই হয়ে গেছে, অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা খাইনি, নিয়ে এসেছে সেটা আর কি টিফিনের পরে তখন দেখেছিলাম। তো এখন বলছি তার কারণ আমি আগে ভয়ে জবাব দিচ্ছি, তো ওই জন্যে তো একটুখানি পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে ভেজে দেবো। তো ম্যাগিটা জল গরম দিয়েছি, তারপর সিদ্ধ করে, জল ছাকবো না, হালকা করে জল দেবো। তো ডিম ছিল না দোকানে, দেখো তিনটে ডিম এনে দিয়েছে, নিয়ে এলো। তো তিনটে দেবো না, একটা দেবো, দুটোও দেবো না, কারণ দু প্যাকেট করব। তো প্রথমে ভেবেছিলাম দু প্যাকেটই করব, তারপর দেখলাম একটু কম কম হচ্ছে, তো তিন প্যাকেট দিলাম, কারণ বাড়িতে যদি একটুখানি খাই সেরকমভাবে গরমের জন্য ভাত খেতে পাচ্ছে না। তো আজকে তো ওর জন্য আলু টালু কিছু করিনি, ওই মাংসের ঝোলটা দিয়ে একটুখানি খেয়ে যাবে, আর মাংস সেরকম একটা ভালো খায় না এই খাসির মাংসটা, তো খাবে তো খাবে, না খেলে পরে ঝোলটা দিয়ে মেখে একটু ভাত খেয়ে যাবে। আর এই খড়ের জালে জানো তো মানে নড়াচড়ার উপায় থাকবে না একদম, ওই জন্য একদম মশলা টশলা করে নিয়ে একবারে বসেছি, তা না হলে হবে না। তো এদিকে ম্যাগিটা আগে করে নিই, শাকটা করে তারপর মাংসটা বসাবো, রান্নাটা একটু ঝটপটি করতে হয়। তো আমার শাক হয়ে গেছে, ম্যাগিও নামিয়ে দিয়েছি, এদিকে দেখো মেজদির কড়াইটা নিয়ে নিয়েছি, জল গরম বসিয়েছি, আর এদিকে দেখো মাংসটা একদম ম্যারিনেট করে রেখেছিলাম, তারপর পেঁয়াজ তেলের ওপরে ভালো করে লাল লাল করে ভেজে তারপর মাংসটা দিয়ে বেশ সুন্দর করে কষে নিয়েছি। তো কাঁচা লঙ্কা দিয়েছি, তার সঙ্গে খানিকটা শুকনো লঙ্কাও, মানে ওই গুঁড়োটা ছিল দিয়েছি বলে খুব সুন্দর রঙটা এসেছে। এদিকে ভাত নেমে গেছে দেখো, আর এই যে জল গরম বললাম মেজদি কড়াইয়ের, একটা ডান্ট আছে আর একটা ডান্ট নেই, তো সারা শীতে করে মেজদি এটাকে নামানো চড়ানো করে, যেরকম নাড়া কড়াইগুলো হয়। তো মাংসর কালারটা আজকে সত্যি খুব সুন্দর হয়েছে, কারণ আমার বেশি কাঁচা লঙ্কার তরকারি হয় তো ওই জন্য কালারটা থাকে না, আজকে কালারটা ওই শুকনো লঙ্কা দেওয়াতে খুব সুন্দর হয়েছে। এবার টেস্ট কেমন হবে জানি না, একটুখানি কাজু বেটে দিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো একদম গরম জল দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব, তারপর ছোটোকে খেতে দিতে হবে। ওদিকে ভাত তুলে নিয়ে গিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, আর এই পাশটা উনুনটা ফাঁকা যাচ্ছে, মেজদিকে বললাম যে হাঁড়ি দিতে, তো দেখছি তো মেজদি নাই, ওদিকে ধান সিদ্ধ করেছে ওই দিকে গেছে। তো শেষদি বলছে তাহলে আমি দিয়ে দেই, তো ওকে বললাম যে তাহলে দে, তো শেষদি ওইদিকে হাঁড়িতে তেল লাগাচ্ছে যাতে করে কালিটা তুলতে সুবিধা হয়, দেখো একদম চাপিয়ে দেবে। আর মেজদির হাঁড়ি, শেষদির হাঁড়িটা এখন একটু বড়, বাড়ির মধ্যে সব থেকে বেশি লোক ওর ঘরে, ওই জন্য ওর হাঁড়িটা একটু বড়। তো অনেকদিন পর তোমরা আমাকে ইউনিফর্মে দেখছো, দেখো মাঠে মাঠে রাস্তায় বেরিয়ে গিয়েছি, সেন্টারে যাচ্ছি, 10টা বাজে, তো অর্ধেক রাস্তায় চলে এসেছি আর একটুখানি আছে, রোদ আছে, দেখো ছাতা নিয়ে নিয়েছি, আর দেখো জল নিতে ভুলে গেছে দিদি, জল নিয়ে আসতে, ওই জন্য বলেছে জল নিয়ে যেতে, ওই জন্য দু বোতল জল নিয়েছি, এক বোতল আমার এক বোতল দিদির, আর ফ্রিজে দুটো মিষ্টি ছিল ভরে নিয়েছি, জল চেয়েছে ওই জন্য বলি শুধু জল না নিয়ে গিয়ে মিষ্টিটা যখন আছে মিষ্টি জল নিয়ে যাই। চলো তাড়াতাড়ি হেঁটে যেতে হবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো সেই সেন্টারে গেছি, তখন তোমাদের সঙ্গে দেখা হয়েছে, তারপর আর দেখা করিনি। আজকে প্রচুর প্রচুর গরম, মানে কি বলবো, অত্যধিক আমাকে গরম লেগেছে, সেন্টারে গিয়েও সেই ফ্যান চলছে, তারপরেও এত ঘামছি, দিদি আমাকে আবার হাত পাখা দিল, হাত পাখা নিয়ে ফ্যানের নিচে একরকম বসেছিলাম ওখানে যতক্ষণ ছিলাম, তারপরে বাড়িতে এসে ও চান করেছি, শ্যালোটা চলছিল, শ্যালোতে আবার চান করলাম, একটু কাচাকুচি করেছি, কিছুটা জামা কাপড় ছিল, 10টার মধ্যে বেরিয়ে গিয়েছিলাম, এসে কাচাকুচি করলাম, চান করলাম, চান করে খেয়ে আজকে তো রান্না হয়েছিল, শাক রান্না করেছিলাম আর খাসির মাংস জানো তো, ওটা দিয়েই খেলাম। ভাবলাম লিচুটা খেতে খেতে একটুখানি তোমাদের সঙ্গে গল্প করব, তো সাড়ে সাতটা কি মানে 8টা সাড়ে 8টা বেজে গেছে প্রায়, তো ওই আজান দিচ্ছে ওই জন্য আমি মানে ভয়েস ওভার দিচ্ছি, ওটাকে সাইলেন্ট করে রেখে দিয়েছিলাম, কারণ ওইদিকে মানে আজান হচ্ছে আর এদিকে আমার কথা বলা ঠিক শ্রেয় হবে না ওই জন্যে, তো ভাবলাম ঠিক আছে ভিডিওটা শ্যুট করে রাখি, তখন ভয়েস ওভার দিয়ে দেবো। তো লিচুগুলো আনা ছিল পরশু দিনকার, কালকেও খাওয়া হয়নি দোকানে ছিল, আজকে একটুখানি খেয়ে নিচ্ছে, আজকে কোনো ফল বাড়িতে আসেনি কিন্তু আছে, লিচুটা আছে, আম আছে, ফ্রিজে আছে, তারপর ওই আমাদের পাড়াতে দিয়েছিল সেগুলোও আছে, সেইভাবে খাওয়া হয়নি। আর কালকে ওই বললাম যে দুটো দিদি এসেছিল তো ওদেরকে আম কেটে দিচ্ছিলাম, তো আম কেটে খাইনি, একটা নিয়ে গেছে, আর লিচু দুটো ছাড়িয়ে দিয়েছিলাম খেয়েছিল, আর একটা দিদির জন্য ভরে দিয়েছিলাম।
বাড়িতে ওর ছেলে আছে ছেলের জন্য, কারণ ওই আমরা যখন একসঙ্গে কোনো জায়গায় ট্যুরে যাই ওই দিদিটার সঙ্গে যাই, তো আমার ছোট ছেলের সঙ্গে বেশ ভালো মানে বন্ধুত্ব ভাব, তো তার জন্য বললাম যে তোমার ছেলের জন্য নিয়ে যাও, তো ওই জন্য ওকে ব্যাগে ভরে দিয়েছি। আর এই গরমের মধ্যে একটু অস্বস্তিকর ব্যাপার যে কোনো খাবার টাবার খেয়ে মানে হজম হয় না এরকম ব্যাপার, আর হজম হয় না কি মানে একটা অস্বস্তি অস্বস্তি ব্যাপার থাকে, শীতের দিনে খেয়ে যেরকম একটা শান্তি থাকে সেই শান্তি ভাবটা থাকে না, সেই আলু ভাত খাও আর যাই খাও। তো এ দেখো আমার খাওয়া হয়ে গেছে আর এই প্যাকেটটাই ভরে নিয়েছি খোসাগুলো। তো চলো আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা, গুড নাইট।